যারা আসলেই বড় হইতে চায়, যারা আসলেই জীবনে সফল হতে চায়, সুখী হতে চায়, যারা আসলেই তাদের বাবা মাকে ভবিষ্যতে তাদের সফলতা দিয়ে হ্যাপি করতে চায়, সো তাদের উদ্দেশ্যে আমি যেটা বলছি, নিয়মিত তোমরা ক্লাস করবা এবং আমি নিয়মিত পরীক্ষা নিব, পাস মার্কের হলেও পরীক্ষা নিব, এবং এই পরীক্ষার মধ্যে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে অন্তত তাদের নাম আমরা প্রতিদিন শো করব। এই কাজটা করতে আমার এক্সট্রা প্রেশার হবে আমি জানি, প্রত্যেক দিন পরীক্ষা আমার কষ্ট হবে আমি জানি, তবে আমি আমার দৈনন্দিন যেহেতু ঘুমাই, ঘুম থেকে উঠি, সো আমি এই কাজটাও করবো আমার দৈনন্দিন রুটিনের সাথে। সো এটা আমার আগে ছিল না, কিন্তু এবার যাতে তোমরা অন্তত পড়াশোনা করো, কারণ আমি একটা কথা বারবার বলি যে ফার্স্ট ইয়ারটা এমন একটা সময় কিভাবে কেটে যায় এটা আমরা কেউ জানি না, সেটা অফলাইন হোক সেটা অনলাইন হোক কেটে যায়। প্রত্যেকটা স্টুডেন্ট তার ভুলটা বুঝতে পারে সেকেন্ড ইয়ারে উঠে, সেকেন্ড ইয়ারে উঠে তার মনে হয় হায় আল্লাহ আমি কি করছি, আমার এখন পড়াশোনা করা উচিত। সো তোমরা যারা ভাবছো যে অনলাইনে কিছু পড়া হয় নাই, বিলিভ করো অফলাইন হইলেও এই একই কথাই বলতা যে আসলে কিছু পড়া হয় নাই, কেননা যারা পড়াশোনা করছে তারা অনলাইনেও পড়াশোনা করছে, যারা পড়াশোনা করছে তারা অনলাইনেও করছে, আর যারা পড়াশোনা করে না তারা অফলাইনেও পড়াশোনা করে না। তোমার কি মনে হয় যে অফলাইন চলে মানে সবাই বস রেজাল্ট করে? তা কিন্তু না, ওই অনলাইনেও কিন্তু মেডিকেল কোচিং করে মেডিকেল পরীক্ষা দিয়ে অনেকেই ঢাকা মেডিকেল বা ভালো ভালো জায়গায় চান্স পাইছে। তাহলে আমাদের দুইটা ব্যাপার বললাম, আমাদের এভরিডে পরীক্ষা থাকছে, অর্থাৎ আজকে আমি যদি 5 মিনিটও পড়াই, এই 5 মিনিট আমি যা পড়াবো এই 5 মিনিটের উপর নেক্সট দিন পরীক্ষা থাকবে, এবং সেই পরীক্ষার জন্য কোনো পুরস্কার নাই, পুরস্কার আছে আমাদের ফার্স্ট ইয়ারের রিভিশন পরীক্ষায়। তবে অধ্যায় শেষ হওয়ার পর আমরা একটা ভালো ভালো পুরস্কার দিব, আমাদের অনেকগুলো পুরস্কার ক্রেস রেডি করা আছে অফলাইনে, কিন্তু অফলাইনে তো তোমরা নাই, অফলাইনে হলে আমরা এরকম পুরস্কার দেই, ছবি তুলি, তাদের বাবা মাকে ফোন দেই, এটা প্রত্যেক দিনের একটা রুটিন ছিল, কিন্তু অনলাইনে তো সেই জিনিসগুলো আর পসিবল না। যাই হোক, ফোনটা যে ধরে আছে যেহেতু স্টার্ট নাই তার খুব কষ্ট হচ্ছে, আলিম, আব্দুল আলিম চলে আসো, তাহলে আমি নড়াচড়া করছি, ঠিক আছে, চলে আসো, দেখো আমাদের স্টুডেন্ট আসছে, ওদেরকে নিয়ে আমরা ক্লাস করব, চলে আয় চলে আয় চলে আয়, সাবাস, এই চলে আয় আমাদের লাইভ স্টুডেন্ট, এদিকে আয় এদিকে বস, তোর তোর আপুর সিটে তোরা বস, এই চলে আয় 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 আয়, কি নাম তোমার, এদিকে আসো, তুমি তুমি ওইটা ওইটা আগে নাও, ওইটা আগে নাও, দেখছো চলে আসছে পোলা পাইন, তোমার নাম কি বলো, সফিউর সৈকত, ওকে কি দেখা যাচ্ছে, তামিমুর রহমান, যাক দুইটা বলারে চিনলাম, তোমার নাম সৈকত, ওদেরকে নিয়ে আমরা ক্লাস নিবো ক্লাসরুমে, তোমার নাম তামিমুর রহমান, যাক মনে থাকবে ইনশাল্লাহ, তোমার কলেজ শামুদ্দিন, আচ্ছা আর স্কুল কোনটা ছিল, ও তোমরা ফ্রেন্ড, এই জন্য দুই ফ্রেন্ড একদম দৌড়ে চলে আসছো, এখানে ছিল, যাক আমরা আমাদের দুইটা স্টুডেন্ট পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, দেখছো তোমরা মিস করলা, হ্যাঁ এই মিষ্টি আছে না, মিষ্টি আপনি কি অবস্থা করে রাখছেন, নাই আচ্ছা ঠিক আছে, কিছু না থাকলে ওদের আমরা অন্য কিছু গিফট দিব, যেহেতু ওরা কষ্ট করে আসছে, এই আসলে তোমরা আর কেউ দৌড়ে আসবে, ওদের আমার গিফট শেষ হয়ে, ওকে ভেরি গুড, আমরা একটু পর ক্লাসরুমে যাব, তাহলে আমি আমার যে কথাগুলো আমি বলছিলাম, তাহলে আমাদের ওরা যেহেতু ফার্স্ট ইয়ারে পড়ছে, ওরা জানে, চুপ কর, ওরা জানে যে আমরা একটা অধ্যায় শেষ করে একটা পরীক্ষা নিতাম, তো ইনশাল্লাহ এবার আমরা প্রত্যেকটা ক্লাসের পর পরীক্ষা নিব, এটা হচ্ছে কারণ পরীক্ষা দিলে তোমরা শুনো একটা জিনিস কি, আমাকে ফাঁকি দিয়ে কোনো লাভ নাই, আমি এমন কেউ না, আর বায়োলজিও খুব আহামরি এমন কোনো সাবজেক্ট না, আমাকে ফাঁকি দিয়ে তুমি যদি মনে করো আমি পরীক্ষা দিব না,
ভাইয়াকে ফাঁকি দিচ্ছি, সো আমার কোনো লস হচ্ছে না, কিন্তু লস কিন্তু তোমার হচ্ছে। সো আমি একটা রিকোয়েস্ট, এই ওরিয়েন্টেশনে অ্যাজ এ টিচার হিসেবে, তোমরা ছোট ভাই বোন হিসেবে, আমি তোমাদেরকে অনুরোধ করব যে দয়া কইরা তুমি ক্লাসও যদি না করো, লাইভেও যদি না থাকো, আমার পরীক্ষাটা দিও। আমি কথা দিচ্ছি, তুমি যদি প্রথম পরীক্ষায় খারাপও করো, আমি খারাপ যারা করেছেও তাদেরটা আমি বাসায় প্রথমে জানাবো না, কারণ আমি জানি প্রথমবার খারাপ হইতেই পারে। কিন্তু তুমি যখন, আমি 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 সবচেয়ে পছন্দ করব রেগুলারিটি। তুমি খারাপ করছো, তারপরে তুমি পরীক্ষা দিচ্ছ, এবং ইনশাল্লাহ তুমি একবার ভালো করবা। আমি পরীক্ষায় যারা সবচেয়ে ভালো রেজাল্ট করবে তাদেরটাই ফোকাস করব, কিন্তু যে খারাপ করবে তাদেরকে ফোকাস করে অপমানিতও করব না, প্রথম প্রথম বাবা মাকেও জানাবো না। আমি দেখবো যে তুমি রেগুলার কিনা। সো আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা নতুন আছো ভাই, আর যারা পুরাতন আছো পাকনারা, তারা তো সবাই জানো, প্লিজ আমি একটা নতুন স্টার্ট করতে যাচ্ছি পরীক্ষার সিস্টেম, এভরিডে এক্সাম, তোমরা আমাকে হতাশ করো না। কারণ সত্যিকার অর্থে এতগুলো বাচ্চার মধ্যে, হ্যাঁ ক্লাস যেহেতু অনেকক্ষণ ধরে হয়, পরীক্ষাটা তো 5 মিনিট হয়, সো তোমরা যদি পরীক্ষা দাও আমি অনেক ইন্সপায়ার্ড হব, এবং আমার আরো ভালো লাগবে আরো মজার মজার প্রশ্নগুলো করতে, ঠিক আছে? সো এই দুইটাই মোটামুটি চেঞ্জ। তাহলে ইনশাল্লাহ শনি সোম বুধ রেগুলার ক্লাস হবে, আমি যদি অসুস্থ না হই, আমার যদি খুব সমস্যা হয় দেন আমি আগেই নোটিশ করে দিব যে না আমি আজকে হয়তো বা ক্লাসটা নিতে পারছি না। তো যাই হোক, এখন আমরা ক্লাসরুমে যাব। তাহলে আমরা শুরু করব জুওলজির অষ্টম অধ্যায়। তো তোমাদের একটু ক্লাসরুমটাও দেখা হোক, এবং এই স্টুডেন্ট দুইটা ক্লাসরুমে বসে থাকবে। জাহিদ তুমি ক্লাসরুমের এসি ছেড়ে দাও, ওরা না হলে গরমে ঘেমে যাবে, এসি ছেড়ে দাও সবগুলোই। আলিন তুমি এসি ছেড়ে দাও। আচ্ছা একটু পরিচয় করাই দিই, আলিম এদিকে আসো, চেহারাটা দেখাও। এ হচ্ছে আব্দুল আলিম, এদিকে আয় না, আচ্ছা মাথাটা হেলা এভাবে হেলা। এ হচ্ছে আব্দুল আলিম, তোর পরিচয় দে, আমি কেন দিব। আমি মোহাম্মদ আব্দুল আলিম, এখানে পরীক্ষক হিসেবে আছি, আর আমি পড়াশোনা করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি। আচ্ছা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজিতে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে, তুই কি আমার স্টুডেন্ট ছিলি? হ্যাঁ অ্যাডমিশনে। আচ্ছা ও রয়্যালে আমার স্টুডেন্ট ছিল অ্যাডমিশনের সময়। তো ও হচ্ছে বিষয়টা, যখন আমরা অফলাইনে খাতা কাটি, তোমরা যখন 1000 বাচ্চা পরীক্ষা দাও, 1000 বাচ্চার খাতা তো আমার পক্ষে কাটা সম্ভব হয় না। সো আমি প্রথম 10-12টা খাতা কাটি, কেটে ওকে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেই যে এইটা ভুল হলে এত কম, এইটা ভুল হলে এত কম, দেন বাকি খাতাগুলো তোমার ভাইয়াই দীর্ঘ এই কয়েক বছর থেকে কেটে আসছে। সো তোমাদের আলিম ভাইয়া আর যে এখন ধরে আছে ওকে আমি শেষে দেখাবো, আপাতত তার একজন নাই, তোমার ভাবিকে আর আমি দেখাচ্ছি না। তো চলো আমরা ক্লাসরুমে চলে যাই, আমরা পড়াশোনা করব, আমরা আজকে পড়াশোনা করব, এবং আমরা এমন একটা টপিক আজকে পড়াবো, খুব ছোট একটা টপিক, জাস্ট একটা জিনিস মুখস্থ করাবো, ডিটেইলস যারা একদম নতুন তোমাদের জন্য কিছু এক্সট্রা বই আছে, অনেক রাইটারের বই আছে, তোমরা চাইলে আমাদের অফিস থেকে যাদের এই বই নাই বই নিয়ে গিয়ে পড়তে পারো, ছোট লাইব্রেরি করা হয়েছে, কিন্তু তোমরা তো আসোই নাই তাই বইয়ের ভান্ডার খুব অল্প আর কি। আসা যাক, যদিও ময়লা ময়লা ধোয়া হয়নি, তোদের একটু আমার টি-শার্ট দিয়ে সব ধুয়ে থাকে। আমি একটু বসি। সো প্রথমে কি পড়া